নড়াইলে যুবলীগের জেলা সম্মেলনের মাঠ প্রস্তুত করতে এবার মাশরাফি লুঙ্গি পরেই বেলচা হাতে মাঠে নেমে পড়লেন। যারা মাশরাফিকে খুব কাছে থেকে দেখেছেন তারা সবাই জানেন মাশরাফি কিছুটা অগোছালো স্বভাবের, নিজের যে জিনিসটা করতে ভালো লাগে সাথে সাথেই সেটা করা শুরু করে দেন। লোকে কি বলবে বা ভাববে এত কিছু দেখার সময় নেই ম্যাচের। সারা দেশ এখন ঝড়ের কবলে, অথচ কয়েকদিন পরে শুরু হবে যুবলীগের জেলা সম্মেলন। ঝড়ের পরের দিনই আকাশ দেখা গিয়েছে একদম পরিষ্কার, তাই এই মুহূর্তে আর এক বিন্দু সময় নষ্ট করতে চাননি ম্যাশ। তাই তো নিজে লুঙ্গি পরিহিত অবস্থায় মাঠে নেমে পড়লেন, বেলচা দিয়ে সমান করতে লাগলেন মাঠ। আর মাশরাফির এমন কর্মকাণ্ড ভিডিও করে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়, যা কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ওই ভিডিওগুলোতে কমেন্ট সেকশনে চোখ রাখলেই দেখা যায় মাশরাফিকে নিয়ে দারুণ কিছু মন্তব্য। একজন লিখেছেন, মানুষটা আগেও যেমন ছিল এখন তেমন আছে, কোনো পরিবর্তন নাই, তাকে শুধু ভালোবাসা যায়। আরেকজন শুভকামনা জানিয়ে লিখেছেন, দায়িত্ববান ভাই ও ভাইপোর জন্য শুভকামনা অবিরাম। এদিকে মাশরাফির মতো একজন নেতা প্রতি জেলায় না থাকার আফসোস নিয়ে বলেছেন, আমরা গর্বিত এরকম এক সাদা মনের মানুষের জন্য, আমরা গর্বিত একজন মাশরাফির জন্য। প্রতিটা জেলায় এরকম দুই একজন মানুষ থাকলে সেই জেলার চিত্রটাই বদলে যেত। এভাবে মাশরাফিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় মাশরাফির ভক্ত সমর্থকেরা। একদম সাদামাটা সহজ সরল জীবনযাপন, নেই কোনো বাড়তি শো অফ, নেই কোনো ক্ষমতার অপব্যবহার। নিজ জেলার মানুষের জন্য খুব আগে থেকে কিছু করতে চেয়েছিলেন ম্যাশ, খুব আগে থেকে চেয়েছিলেন রাজনীতির ময়দানে পা রেখে নিজ জেলার মানুষদের জন্য কিছু করার। প্রায় দীর্ঘ সময় ধরে নিজের মধ্যে পালিত করা সেই স্বপ্ন ধরা দিয়েছে মাশরাফির কাছে, আর ধরা পড়ার সেই স্বপ্ন বাস্তবায়ন হবার পর নিজ জেলার মানুষদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাশরাফি। নড়াইলবাসীরা মাশরাফির এমন কর্মকাণ্ডে বেশ খুশি। নেতা হিসেবে এমন জনপ্রিয় কিন্তু খুবই সাদামাটা জীবনযাপন করা মাশরাফিকে পেয়ে সোনায় সোহাগা নড়াইলবাসীরা। তাই তো মাশরাফিকে টানা দ্বিতীয়বারের জন্য এমপি হিসেবে বেছে নিয়েছে নড়াইলবাসীরা। তার উপর মাশরাফি তো এখন সংসদে হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন, ফলে দায়িত্ব বেড়ে গেছে বেশ। তবে দায়িত্ব যতই বাড়ুক না কেন, নিজ হাতে নিজের জন্মস্থানে মানুষদের সেবা করতে এখনও পিছপা হন না মাশরাফি।